আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে খুবই খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাকে অনেকে ইনবক্স করতেন, অনেকে কমেন্টস করেন যে ভাইয়া বেসামরিক কী, এটি কি সরকারি না বেসরকারি। তো আজকে তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা, তাদের জন্য আমি আজকে ভিডিওটা দুইটি পার্টে বিভক্ত করব। প্রথম পার্টটি হলো সামরিক কী, বেসামরিক কী, আমি এ বিষয়ে এ টু জেড আলোচনা করব। আর দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব সামরিকের বেতন, এরা কি সরকারি না বেসরকারি, এদের সম্মান, এদের যোগ্যতা, এদের বেতন কত, এ টু জেড, মানে এ টু জেড আমি এদের আলোচনা করব। এদের তারপরে এদের পেনশন আছে কি না, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাদের মনে ডাউট আছে। আর যারা এই বেসামরিক বিষয় বা আধা সামরিক বিষয় বা অসামরিক বিষয় কোনো ধারণাই নাই, ভিডিওটি হলো আজকে তাদের জন্য। তো তাহলে ভিউয়ার্স শুরু করি। যারা আমার চ্যানেলটি নতুন আছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করেন যাতে আপনার বন্ধুরা দেখার সুযোগ হয়। তো ভিউয়ার্স চলেন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, সামরিক, বেসামরিক এবং আধা সামরিক এর মধ্যে পার্থক্যটা আমি আপনাদের সহজে এখন আপনাদের আমি পুরা লিখিত আকারে বুঝাবো। এরপরে আমি আপনাদের পুরো আমি মৌখিকভাবে আপনাদের বলে দেব কোনটা কি কি সুবিধা, কি কি বেতন এবং কি কি বেতন ভাতা, এ টু জেড আমি বলে দেবো। তো চলে আমরা আগে আপনাকে কাগজ কলমে দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা হলো সামরিক বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী। এখানে এক্ষেত্রে সেনাবাহিনী হতে পারে, নৌবাহিনী হতে পারে, বিমান বাহিনী হতে পারে, অর্থাৎ তিন বাহিনী হতে পারে। এই যে সমর শব্দের অর্থ হলো যুদ্ধ, এখানে সামরিক বাহিনীটা সমর বুঝিয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা সমর তথা যুদ্ধ হয়, যেখানে যুদ্ধ থাকে, অস্ত্র থাকে, রণক্ষেত্র থাকে ইত্যাদি। সুতরাং কোনো বিষয় যখন সমর তথা যুদ্ধের কোনো অংশ ধারণা করা হয়, সেটাকে সমরের দিকে সম্বন্ধ করে সামরিক তোলা হয়। তেমন জগৎ সংক্রান্ত বিষয়কে জাগতিক বলা হয়, যেমন এরকম বোঝাচ্ছে আর কি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত সামরিক বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড আধা সামরিক বাহিনী, দুটি সাধারণ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। তবে যুদ্ধকালীন সময়ে এই বাহিনী যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হবে। অর্থাৎ বর্ডার গার্ড সেনাবাহিনী এবং কোস্ট গার্ড নৌবাহিনীর অধীনে পরিচালিত হবে যুদ্ধের সময় এটি আধা সামরিক বাহিনী। বাংলাদেশ রাষ্ট্রপতি সামরিক বাহিনী সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হলো প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান, যেখানে সামরিক বাহিনীর আইন ও বাস্তবায়ন তৈরি হয়। সামরিক নীতিমালা ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একটি ছয় সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি রয়েছে। এই উপদেষ্টা কমিটির সদস্য হলো বাংলাদেশ সামরিক বাহিনীর অন্তর্গত তিন বাহিনীর প্রধান, সামরিক বাহিনী বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সামরিক সচিবগণ, এছাড়া NSI, DJFI এবং BGB এর সাধারণ পরিচালকগণ এর উপদেষ্টা পদের ক্ষমতা প্রাপ্ত। এরপরে একটি রাষ্ট্রের সামরিক বাহিনী হলো সেই রাষ্ট্রের সরকার নিয়ন্ত্রিত প্রতিরক্ষা ও আক্রমণকারী বাহিনী এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাসমূহ রাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্র স্বরাষ্ট্রনীতির উপর তাদের অস্তিত্ব নির্ভর করে। সামরিক বাহিনীর ব্যবহার শিক্ষাকে সামরিক বিজ্ঞান বলে, অর্থাৎ ব্যাপক অর্থে সামরিক বিজ্ঞান আক্রমণ ও প্রতিরক্ষাকে তিনটি স্তর বিবেচনা করে স্ট্র্যাটেজি, অপারেশনাল ও কৌশল তিনটি স্তরের লক্ষ্য বাস্তবায়নের জন্য শক্তি প্রয়োগ ব্যবস্থা আলোচিত হয়। সামরিক বাহিনীর জবাবদিহিতা সবকিছু তাদের নিজস্ব আওতায় পরিচালিত হয়, যার সঙ্গে আমাদের প্রচলিত আইনের অনেক পার্থক্য রয়েছে। আর সামরিক বাহিনীর বাইরে যা কিছু আছে তা সবই বেসামরিক। এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল রাখেন, সামরিক বাহিনীর বাইরে যা আছে সবই বেসামরিক, এবং বেসামরিক সব কিছু সিভিল প্রশাসন আইন দ্বারা পরিচালিত হয়। সামরিক বাহিনী আইন যেমন বেসামরিক ক্ষেত্রে প্রযোজ্য নয়, তেমনি বেসামরিক বা সিভিল আইন সামরিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা দিয়ে আপনারা অনেক কিছু বোঝার প্রয়োজন আছে। 1971 সালে 81 জুন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সামরিক বাহিনী গঠিত হয়, এই কারণে ওই দিনটাকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনে বঙ্গভবন, ঢাকা সামরিক বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন হয়ে থাকে। আবার আধা সামরিক বাহিনী বিষয়ে আমি আলোচনা করতেছি। আধা সামরিক বা প্যারা মিলিটারি হলো একটি আধা সাময়িকায়িত বাহিনী, যাদের সাংগঠনিক গঠন, কার্যপদ্ধতি, প্রশিক্ষণ, উপসংস্কৃতি প্রায় ক্ষেত্রে কার্য পোশাক সহ পেশাদারী সামরিক বাহিনীর মতো, কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারের সশস্ত্র বাহিনীর অংশ নয়। বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষা, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং তৎসংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ রাইফেলস পুনর্গঠন পূর্ব বর্ডার গার্ড বাংলাদেশ নামে আধা সামরিক বাহিনী গঠন, উহার নিয়ন্ত্রণ অর্থাৎ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে থাকে।
এরপরে এই যে বাংলাদেশ সীমান্ত রক্ষা আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ নিশ্চিত করার বর্ডার গার্ড বাংলাদেশ একটি আধা সামরিক বাহিনী থাকবে। এই বাহিনী ওয়ান নিয়ন্ত্রণ ও সংরক্ষণ অংশের সমন্বয় গঠিত হইবে। যাই হোক, এখানে আপনার এরা আছে, তারপরে বাংলাদেশ রাইফেলস আছে, তারপর আছে আপনার এই যে কোস্টগার্ড, এগুলো হলো মূলত আধা সামরিক বাহিনী। এরপর আমরা বেসামরিক বাহিনী বা বেসামরিক পদটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যুদ্ধের সময় বেসামরিক বাহিনীর বা পদের কি হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নো মিলিটারি অর্থাৎ সিভিল বেসামরিক, অসামরিক সভ্য শিষ্ট বৌদ্ধ শিষ্টাচার সিভিল সভ্য আইন সংক্রান্ত শিষ্ট বেসামরিক অসামরিক বৌদ্ধ শিষ্টাচারপূর্ণ শিষ্টাচারযুক্ত ঘর গাস্ত্র প্রয়োজন ইত্যাদি ইত্যাদি। সামরিক হচ্ছে মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত কোনো কিছু, যেমন দেশের শাসন বা যখন মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সামরিক শাসন বলে। তাছাড়া ক্যান্টনমেন্ট ভিতরে বা সামরিক বাহিনীর অধীনস্থ সব কিছু সামরিক, আর সামরিক বাহিনীর বাইরে যা কিছু আছে তবেই বেসামরিক। যাই হোক, এক্ষেত্রে আমি আপনাদের এই যে এখন আমি আমাদের মৌখিকভাবে আমি চলে যাব ক্যামেরাতে, মৌখিকভাবে আপনাদের A to Z বেসামরিক বিষয়ে আপনাদের বলে দিবে। এতক্ষণ আমি কাগজ কলমে আপনাদের দেখালাম, এখন আমি মৌখিকভাবে কাগজ কলম অর্থাৎ ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে আমি যতটুকু পেয়েছি ততটুকু পাবো ইনশাল্লাহ আমি আপনাদের এখন বলবো। তাহলে আপনারা পুরা বেসামরিক সম্পর্কে আপনাদের পুরো না, যারা জানেন না তারা A to Z জেনে নেবেন। চলেন ভিউয়ার্স, আমরা ক্যামেরাতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা প্রথম পার্টটি দেখে নিলেন, সামরিক অসামরিক বেসামরিক কি। তো এবার সর্বশেষ পার্টটিতে আমি আলোচনা করবো এদের বেতন ভাতা অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে। তো শুরুতে আলোচনা করবো এটা সরকারি কিনা বেসরকারি কিনা। তো ভিউয়ার্স, আমি ওদের উদ্দেশ্যে বলবো বেসামরিক এরা সামরিক বাহিনীর ভিতরেই একটি সরকারি চাকরিজীবী, এরা অর্থাৎ সম্পূর্ণ সরকারি। তবে কিছু কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক যেগুলোতে লেখা থাকে যে চুক্তিভিত্তিক ওদেরকে 1 বছর 2 বছর 3 বছর পরে চুক্তিতে নেওয়া হয়, তবে ওরা এক সময় স্থায়ী হয়ে যায়। আর তো এরা মূলত আপনার সম্পূর্ণ সরকারি। এরপরে আমি আপনাদের বিষয় আলোচনা করব যে এরা সরকারি, শুধু এরা আপনারা দেখতেছেন এরা শুধু ড্রেসটা পরে না, অর্থাৎ এরা সরকারি সামরিক বাহিনী ড্রেস পরে কিন্তু এরা ড্রেস পরে না। এরা সেনা সশস্ত্র বাহিনীকে হেল্প করার জন্য সশস্ত্র বাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিংবা নৌঘাঁটির ভিতরে এরা তাদের সাথে হেল্প করার জন্য কাজ করে থাকে। এক্ষেত্রে তারা বেতন যেমন সব কিছু পাচ্ছে, তারপর খালি পোশাকটা পাচ্ছে না, অর্থাৎ এই ড্রেস আমার যে ড্রেস আছে এই ড্রেস পরে তারা ডিউটি করে, ওদের সহযোগিতা করে থাকে। যেমন ইলেকট্রিশিয়ান একটি বেসামরিক পদ, ইলেকট্রিশিয়ানকেই ক্যান্টনমেন্টের ভিতরে ওরা ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকে। তারপরে আরও অনেক কিছু, ওয়েল্ডার তাও একটি ওয়েল্ডিং করে থাকে, একটি বেসামরিক পদ। শুধু ড্রেস থাকে না, অন্যান্য আইটেম তারা সবই থাকে। তারা অযোধ্যা, অর্থাৎ তারা অযোধ্যা আর সামরিক বাহিনী হলো যোদ্ধা। এরপর তাদের বেতন, তাদের বেতন অন্যান্য সরকারি চাকরিজীবীর মতোই গ্রেড অনুসারে হয়ে থাকে। এরপর আপনারা পাবেন তাদের রেশন, তাদের রেশন আছে অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো, তাদের রেশনও আছে। এরপর ভাতা, তারা অন্যান্য যেমন ঈদ বোনাস, মোবাইল বিল, অন্যান্য ভাতা তারাও পেয়ে থাকে। পেনশন, তাদেরও পেনশন আছে। আবার মিশন, তাদেরও কিছু যোগ্যতার ভিত্তিতে তাদেরকেও বিভিন্ন দেশে মিশনে তারা যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। এরপর সম্মান, তাদেরও একটা ক্যান্টনমেন্টের ভিতরে তাদের একটা আলাদা সম্মান আছে। অর্থাৎ বেসামরিক পদে কেউ মন খারাপ করা কিছু নাই, এটা সামরিক বাহিনীর মতোই চাকরি। তাদেরকে সব যেমন শুধু সুবিধা দেওয়া থাকে, তারা A to Z সব কিছু পায়। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা A to Z বুঝতে পারলেন সামরিক বেসামরিক কিংবা অসামরিক বিষয়ে। তবু যদি কেউ বুঝতে না পারেন আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ওদের নিয়ে প্রক্রিয়াগুলো বেশিরভাগ সরাসরি হয়ে থাকে, আবার ইমেলে তাদের মাঠের মাধ্যমে হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজ অতটুকুই। নতুন নতুন চাকরি পাওয়ার জন্য চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।